নেইমারের সাথে আপনার ঘনিষ্ঠতা কোন পর্যায়ে, এটা পুরো বাংলাদেশের মানুষদের জন্য আসলে একটা বড় পাওয়া। আমি একটু জানতে চাই যে আসলে নেইমার মেসি কেন্দ্রিক, ব্রাজিল আর্জেন্টিনা কেন্দ্রিক একটা বিশাল বৈরিতা, অন্তত বাংলাদেশে, আপনিও বাংলাদেশের মানুষ, আসলে কি তাই ফুটবলারদের মধ্যে সেটা কাজ করে নেইমার মেসিদের মধ্যে? আমি তার আগে আমি আপনাকে একটা কোশ্চেন করব, আপনার সাথে আমার সম্পর্কটা কী রকম? আমার কাছে মনে হয় যে খুব দারুণ, এবং আই ফিল প্রাউড ফর ইউ। আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি, রাইট? আপনি যদি ভালো একটা কাজ করেন আমি আপনাকে উইশ করব, আপনি একটা খারাপ কাজ করলে আমি আপনি সেটাকে উইশ করব না। জেনারেলি নেইমার এবং মেসি ওরা খুবই দুজন খুব ভালো একজন বন্ধু। যখন মেসি ভালো খেলে নেইমার উইশ করে, আমরা বলি প্লাসও, ওকে ওয়েল ডান। ঠিক সেম ওদের মধ্যে সম্পর্কটাও ভাই একই রকম। আসলে আমরা যারা বাংলাদেশি, যা বাংলাদেশে যারা ফুটবল নিয়ে অনেক কথাবার্তা বলি, আসলে বাস্তব সেটা না। আমি ওকে কাছ থেকে চিনি বা কাছ থেকে দেখি, আমি কোনো দিন আজ পর্যন্ত ওর কাছ থেকে, বিশেষ করে বা ওর ফ্যামিলি কারোর কাছ থেকে, ওরা খুব মেসিকে খুব ভালোবাসে। ইভেন সে বলে ওর সাথে তুলনা নেই, খুব ভালো প্লেয়ার নেইমার বলে। অবশ্যই ভাই, এটা তো কি বলবো রে ভাই, মানুষের প্রফেশনাল, যারা একজন প্রফেশনাল হিসেবে আরেকজন প্রফেশনালকে সম্মান করা উচিত। মানে এই ইন্টারভিউটা আপনারা এখন যখন দেখছেন তখন কিন্তু আসলে আমরা নেইমারের সাথে রবিনের সম্পর্কটা কেমন সেই ছবিগুলোও দেখছি, স্টিল পিকচারগুলো আপনারা দেখছেন। মানে আমরা এমন কারো মতামত নিচ্ছি না যিনি আসলে মেসি নেইমারদের থেকে অনেক দূরে থাকেন। রবিন, ইন্টারেস্টিং একটা ব্যাপার, বলা হচ্ছে যে আসলে এইবার নেইমার এবং মেসি তাদের হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে, এটা হতে পারে, সিদ্ধান্তটা তাদের উপরই। ধরেন কোনো কারণে যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে যেতে না পারে, তাহলে মেসি কি নেইমারকে উইশ করবে যে ইয়েস ইউ শুড বি দ্য চ্যাম্পিয়ন? আবার একইভাবে যদি কোনো কারণে ব্রাজিল ফাইনাল পর্যন্ত যেতে না পারে বা চ্যাম্পিয়নশিপের ওই রেসে না থাকে, নেইমারের উইশটা কী হবে আর্জেন্টিনার প্রতি এবং মেসির প্রতি? আমি আপনাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি যে লাস্ট বিশ্বকাপে যখন ব্রাজিল 60টা গোল খাইছিল জার্মানির সাথে, সেটা নিয়ে আমরা মানে অনেক ট্রল করি, 7-up বলেন, এটা বলেন, ওইটা বলেন। আমি ব্রাজিলে তখন ছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমি ব্রাজিল সাপোর্ট করি, আমার কষ্ট লাগছে যে 7 গোল খাইছে। কোশ্চেনের বাইরে আপনি আমি চলে গেছি, হ্যাঁ অবশ্যই সেটাই হবে। যদি মেসি জিতে ওয়ার্ল্ড কাপ বা আর্জেন্টিনা জিতে, মাস্ট বি নেইমার সেটাই করবে, ওয়েল ডান উইশ করবে, এবং মেসিও সেটা করবে। যে সম্পর্কটা আমি দেখে আসতেছি সেটাই, এইটা না যে আমাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাওয়া, তো আমরা ওয়ার্ল্ড কাপের যে মজা যেটা, সেটা মজা নষ্ট করে ফেলতেছি। এখন মজা যদি ইগোতে হয় যে না আমার দুইটা গ্রুপই হইতে হবে, এখানে ব্রাজিলের সাপোর্টার তারাই হইতে হবে, আর্জেন্টিনার সাপোর্টার তারাই হইতে হবে, তাহলে আমি বলবো এটা এটা আসলে মজা না। এবারের ওয়ার্ল্ড কাপে রবিন মানে আপনি কি দেখেন? সত্যি কথা যেটা, ব্রাজিল টিমকে আপনি কাছ থেকে দেখেছেন, প্লেয়ারদের প্রিপারেশন দেখেছেন, আমি যতটুকু জানি যে আপনার প্যারিসে অবস্থানটা খুব বেশি ছিল গেল কিছু সময়ে, এবং প্যারিসে আপনার অবস্থান, প্যারিসে নেইমারের অবস্থানের কারণেই অনেক বেশি আসলে অ্যাক্টিভ ছিলেন আপনি, এবং প্যারিসে একই দলে হচ্ছে লিওনেল মেসিও খেলেন প্যারিস সেন্ট জার্মানিতে। সো ওভারঅল কী মনে হয়, ল্যাটিন আমেরিকান ফুটবল এবারের ওয়ার্ল্ড কাপে কি সেই ডেডলক ভাঙতে পারবে? ইউরোপিয়ান রাজত্ব দীর্ঘদিন থেকে চলছে কিন্তু ওয়ার্ল্ড কাপে। দেখেন আমি সবার প্রথমে বলবো, ওয়ার্ল্ড কাপে যেই কয়টাই দল আসছে না কেন, সবগুলা দল স্ট্রং দল। আমি কখনোই আপনাকে আমি এই ইনফরমেশন এখন মানে দিতে পারবো না, বলতে পারবো না, এটাও আমার প্রেডিক্ট হবে, কিন্তু সিকিউর কোনো ইনফরমেশন বলতে পারবো না আপনাকে যে ল্যাটিনে ওয়ার্ল্ড কাপ যাবে। যে কোনো দল ওয়ার্ল্ড কাপ নিতে পারে, টু মাচ কম্পিটিটিভ, টু মাচ কম্পিটিটিভ। ওয়ার্ল্ডে যে কোনো দল খেলুক না কেন, ব্রাজিল অথবা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, অ্যাটলিস্ট অ্যাজ এ বাঙালি আমরা এত আবেগ এত ভালোবাসা নিয়ে আসি, এটা যেন আসলে আপনি আমার ফ্রেন্ড আর্জেন্টিনা করেন ভাই, আপনি জিতেন, বাইরের কেউ যেন না জিতে ভাই, এটা হলে কি আমার অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার হিসাবে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি যে রবিন অনেক কিছুই বলছিলেন, আবেগের বাইরে যাওয়ার ব্যাপারগুলো বলছিলেন, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমাদের যে জেনেটিক্যালি বড় হওয়া, আমাদের যে ব্রাজিল আর্জেন্টিনাকে দেখে বড় হওয়া, সেটা থেকে কিন্তু আসলে রবিনও বেশি দূরে না, তিনিও কিন্তু আসলে আবেগী হয়ে গেছেন আর্জেন্টিনা ব্রাজিল প্রশ্নে প্রসঙ্গে। যেহেতু ব্রাজিলের আগে আর্জেন্টিনা নামছে, আপনি ব্রাজিল সাপোর্টার, সৌদি আরবিয়ার বিপক্ষে নিশ্চয়ই আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন? আমি প্রথম কথা, আমি ব্রাজিলের সাপোর্টার না, আমি ফুটবল সাপোর্টার। প্রথম কথা, আমি ফুটবল ভালোবাসি, ব্রাজিল টিমের খেলা আমার ভালো লাগে, হ্যাঁ আমি ব্রাজিলকে ভালোবাসি। কেঁদেছিলেন? হ্যাঁ অবশ্যই কেঁদেছিলাম, কারণ যখন আপনি আসলে হয় কি একটা মানুষের প্রতি বলেন, আর আমার দেখা যায় যে আমি রিসেন্টলি আপনার মাধ্যমে আপনার একটা ভিডিও ভাইরাল করছেন বা একটা ভিডিও আপনারা আমার কাছ থেকে চাইছেন, আমি দিছি। আমি বিগত 3 দিন আগে রবিন, আমি 3 দিন পরে রবিন, আসলে ডিফারেন্ট।
সম্মান করা উচিত একজন আরেকজনকে। সেই মেসেজটা আপনাদের কাছে অলরেডি আছে, আমি কে আমি কি করি পরিপূর্ণ মেসেজগুলো আপনাদের কাছে আছে। যাদের এই মেসেজগুলো নেওয়া দরকার আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনারা পরিপূর্ণ মেসেজগুলো পাওয়া যাবেন তাদের কাছ থেকে। আপনারা আমাকে কল করতেছেন, আপনাকে আমার টেক্সট দিতেছেন, আপনারা আমাকে অল আমার বাসায় যাচ্ছেন, বাসার সামনে গিয়ে আপনারা চেষ্টা করতেছেন মেসেজ নেওয়ার জন্য। ভাইরে আমি কাজ করি, আমি কখনো সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার মধ্যে, আমি কাজ করে আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে চলি। লাস্ট কোয়েশ্চেন যেটা করেছিলাম আবারও একটু রিকল করি, আসলে আমরা অনেক আবেগী হয়ে যাচ্ছি, আর্জেন্টিনা ব্রাজিল নেইমার মেসি এই প্রসঙ্গগুলো আসলে আসলে আবেগকে দূরে ঠেলাটা খুব কষ্টকর হয়ে যায়। রবিন, এগেইন আর্জেন্টিনা ব্রাজিলের আগে নামছে, সৌদি আরবিয়ার বিপক্ষে ম্যাচ, মধ্যপ্রাচ্যের দল, সেখানটায় কী মনে হয় যে ব্রাজিলের ফ্যান হিসেবে নেইমারের কাছের মানুষ হিসেবে মেসির দল কেমন করবে? আচ্ছা দেখেন, যদি আপনি এখানে দল হিসেবে চিন্তা করেন, আমি অবশ্যই অবশ্যই বলবো যে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে, মানে কনফিডেন্সলি বলতে পারবে যেহেতু স্কিল নিয়ে, এবং ভালোভাবে জিতবে। হোয়াট অ্যাবাউট মেসি? আসলে ভাই ফুটবলের খেলা বলতে পারবো না যে মেসি গোল দিতে পারবে কিনা বা মেসি গোল করবে কিনা। যদি অপরচুনিটি মিলে অবশ্যই সেই চান্স মেসি কখনোই হারাবেন না আমার, কারণ আমি ওর মানে ওর খেলা রীতিমতো ম্যাক্সিমাম ম্যাচ পিএসজিতে যখন খেলি, হি ইজ অসাম, গড গিফটেড। সাধারণ ঘরে থেকে গড়ে ওঠা বেড়ে ওঠা রবিন, যদি কারো স্বপ্ন থাকে না সেটাকে চেস করার যদি ইচ্ছা থাকে সেই স্বপ্নটার বাস্তবায়ন করা খুবই সহজ। আমরা যে রবিনের দেখা পেয়েছি, রবিনের সাথে কথা বলেছি, এবং রবিন বলেছে যে একাত্তর খেলাযোগ ছাড়া আসলে কারোর সাথেই তিনি কথা বলছেন না, বলবেনও না। যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেটা এই খেলাযোগের মাধ্যমেই তিনি দিয়েছেন, সেই জায়গাটাই কিন্তু একটা বড় রোল প্লে করেছেন আমাদের যে কাতারের প্রতিনিধি রয়েছেন গোলাম মওলা হাজারি। আসলে তার প্রচেষ্টা ছাড়া রবিনের দেখা পাওয়া আমাদের জন্য খুব একটা সহজ হতো না। এই রবিনকে, বাংলাদেশের রবিনকে বাংলাদেশের মানুষদের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ারও কিছু ছিল না। আমি শুধু বলবো রবিন আরও এগিয়ে যাক, এই অল্প বয়সে এতটুকু পথ পাড়ি দেওয়া, আমার বিশ্বাস রবিন ভৈরবের ভৈরবই অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশের জন্য একটা চমক নিয়ে আসবে খুব সহসায়। তিনি কিন্তু আগে থেকেই হিরো, তার হিরোইজমটা নতুন করে জানা গেছে। বেস্ট অফ লাক রবিনের জন্য, মেসি নেইমারদের জন্য। রিয়াসুদ আজিম, একাত্তর, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।